ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন কাশেন আগমনে কক্ষ মাধ্যমে পাঁদা খাইছে কংগ্রেস নেই ফাঁসিতে আবরণকে লিখে কক্ষ মাধ্যমের পাঁদারের বিষয়টি থানায় সালা ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ আস্তবল থেকে নকলা ও ফাইজে কক নারখা আবরতি খোখিয়া কাকসাম এমএলএ গোপাল রায় সুধীর রায় বর্মন আশিস কুমার সাহা আবরকালিব খড়ক নেসি সিনী পুতা জুদা জুদা বদরিয়া খালি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেই পাঁদার অফিকা এবং যার প্রেক্ষিতে অমিত শাহ বক্তব্যের মধ্যে কিংবা অন্যান্য যারা বক্তব্য রেখেছে কোথাও এডিসি নিয়ে একটি শব্দ ওরা উচ্চারণ করেন, তার মোর এম্পাওয়ারমেন্ট, যে ডাইরেক্ট ফান্ডিং, মোর এম্পাওয়ারমেন্ট, সিক্স শিডিউল অ্যামেন্ডমেন্ট, তৎপরক ভাষা তার লিপি, অষ্টম শিডিউলে অন্তর্ভুক্তি সম্পর্কে একটি শব্দ ওরা উচ্চারণ করেন। এবার আমি দেখলাম যে চার বছর পূর্তি উপলক্ষে সমাবেশ, চার বছর তো মন্ত্রিসভায় এই জোট সরকার, আইপিএফটি কি তাহলে এই মন্ত্রিসভার কিংবা এই জোটের কোন পার্টনার নয় কি? ওনারা কোথায় ছিলেন কাল? আমি জানি ওনারা ছিলেন কি, তাহলে বিজেপি কি শুধু একা মন্ত্রিসভা করেছে? ওয়ের ওয়াজ আইপিএফটি? এনারা অনুপস্থিত কেন? এই জিনিসগুলো রাজ্যের, এবং এটাও হতো না যদি এর আগের দিন এক্সিট পোল না দেখে একটা প্রহসন ভারতবর্ষের বুকে বড় বড় চ্যানেলগুলো যা এখানে পরিবেশিত করেছে, এই 8-9 হাজার সংখ্যাটা হতো না যদি এর আগের দিন এই জিনিসগুলো না দেখানো হতো। এর থেকে পরিষ্কার প্রমাণ ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপি নামক অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতে চাইছে। এবং এর ফলে যে যারা সাংবাদিক তারা মাঠ কাভার করেছে, জনজাতিরা রাজ্যের 14% সংখ্যালঘু, 45% এর কোন ধরনের প্রতিনিধিত্ব এই সমাবেশে অংশগ্রহণ করেন মানুষ জানতে চায়। কালকের মুখ্য আকর্ষণ ছিলেন যার বক্তব্য শোনার জন্য বিজেপির কার্যকর্তারা নেতারা মাঠে পৌঁছেছিলেন। আশ্চর্য লাগে 2017 সালে যে বক্তব্য অমিত শাহ রেখেছিলেন, আমাদের বিশ্বযুদ্ধ আমরা 2000 সকলকে বলছেন আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসেবে আমরা গড়ে তুলি, এবং 299 কি আপনারা জানেন বিশেষ ডকুমেন্টে কোর প্রমিস করা হয়েছে। 2023-এ এসে বলছেন যদি এর আগে 2022-এ সরি এর আগে মন্ত্রিসভার মন্ত্রীরা পার্টির তরফ থেকে বলা হয়েছে যে হামনে যে ওয়াদে কিয়া থে বিশেষ ডকুমেন্ট মে ও 95% হামনে ফুলফিল কর দিয়া, আমরা এখন অতিরিক্ত অনেক কিছু করছি যেগুলো আমাদের বিশেষ ডকুমেন্টে ছিল। আমি দায়িত্ব নিয়ে কংগ্রেসের তরফ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই, একটা এই 299টির মধ্যে একটা পূর্ণরূপে তারা এখানে ফুলফিল করেছে ফোর প্রমিসেস, একটা উদাহরণ দিই। প্রিয় সাংবাদিক,
গতকাল থেকে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে শাসক গোষ্ঠী দ্বারা কোন বড় জমায়েতে সবচেয়ে বড় ফ্লপ যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে ত্রিপুরা রাজ্যে, সেটা হচ্ছে গতকালকে হাসপাতালের জমায়েত। সর্বসাধারণ মানে ম্যাক্সিমাম যদি আমরা বলি 8-9 হাজার লোকের বেশি, তাও জোরপূর্বক বলপূর্বক এদেরকে নিয়ে এসেছে এবং আমরা যা দেখেছি বাস খালি, তার সিট ক্যাপাসিটি ফুলফিল হয়নি, জিপ কিংবা অন্যান্য গাড়ি যে ব্যবহৃত হয়েছে সেগুলো হাফ সিট ক্যাপাসিটি ফুলফিল তারা করতে পারে। যার প্রেক্ষিতে কালকে সমাবেশ একটা সুপার সুপার ফ্লপ। এটা মূলত কারণ ভাই ওর বেন হাত উঠাও টিকা কিনে দিয়া আমি জিজ্ঞেস করতে পারি না যে মুখ্যমন্ত্রীর দেওয়া যে প্রতিশ্রুতি যে করোনাতে যারা মারা যাবে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, এই সব এই আজকে প্রেস মিট থেকে আমি জানতে পারি না এই 10 লক্ষ টাকা কজন পেয়েছে। এটা শুধু ওনার বক্তব্য না, এটা আইসিএ কভার করেছে, আইসিএ ডক্টর প্রেস মিটের মাধ্যমে কভার করেছেন সমস্ত, আমার কাছে সব আছে, সমস্ত মিডিয়ার পত্রিকা সবাই দেখেছে এই 10 লক্ষ টাকা কজন পেয়েছেন কারা পেয়েছেন আমরা নাম জিজ্ঞেস করতে চাই। উনি বলেছেন অমিত শাহ বলেছেন যে কৃষকদের জন্য ত্রিপুরা থেকে ট্রেনও চলছে, আরে কোন ট্রেনটা ত্রিপুরার জন্য কৃষকদের জন্য চলছে তার নাম ট্রেনের নাম এবং কটা সময় চলে এটা আমরা জানতে চাই। কাঁঠাল আনারস সুপারি এক্সপোর্ট হচ্ছে রাজ্য থেকে, কোথায় এক্সপোর্ট হচ্ছে, কারা মালগুলো কিনছে তাদের নাম ডিটেলস আমরা জানতে চাই, এর মাধ্যমে কত টাকা রাজস্ব আদায় হয়েছে, তো টাকাটা কোথায় জমা পড়েছে, তার কোয়ান্টাম কি, দয়া করে রাজ্য সরকার জানালে রাজ্যবাসী উপকৃত হবেন। উনি বলেছেন যে 33% রিজার্ভেশন অনেকগুলো ওনার ওনার যে বক্তব্য দেওয়ার কথা এই বক্তব্যের অনেকগুলো টকিং পয়েন্ট ছিল, এটা হচ্ছে অমিত বাবু সরকারি হবে ব্রিফ রাইট নোটস অন প্রোগ্রাম টু বি ইনোগ্রেটেড পাওয়ার ইউনিভার হোম মিনিস্টার এন্ড কোঅপারেশন মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এরকম ভাবে অনেকগুলো পয়েন্ট ছিল। এখনো 28% ডিএ পাও না, তো উইদাউট ডিএ তুমি যে পে স্ট্রাকচার দিলে এর তো কোনো বেনিফিট সরকারি কর্মচারী পেনশনটা পাচ্ছে না। এখন উনি বলছেন এসে হামকো এক অর মৌকা দিজিয়ে 2023 মে হাম ত্রিপুরা কো এক নম্বর স্টেট ভারতবর্ষে বানায়েগে। কিছু সাথে উত্তরপ্রদেশে একই কথা বলে এসছে, ইউপি মে ভাজপা কো জিতাইয়ে ইউপি ভারতবর্ষ কা এক নম্বর স্টেট হোগা। এদিকে পশ্চিমবাংলা বেশি দিন আগের কথা আপনারা সবাই শুনেছেন, পশ্চিমবাংলার প্রচার এসে উনি বলছেন যে আমাকে এক মকা দিয়েছে সোনার বাংলা সেলফ ভারতবর্ষ মে হাম পশ্চিম বঙ্গাল কো এক নম্বর স্টেট বানায়। তো কটা স্টেট কে উনি এক নম্বর স্টেট বানাতে চান, উনার কথা এখন মানুষের বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টির কোন নেতা কথা মানুষের বিশ্বাস করতে চান না, কারণ বুঝে গেছে যে এই পার্টি এটা একটা পার্টি না, এটা একটা হচ্ছে জুমলা একটা কোম্পানি, যে কোম্পানি ত্রিপুর রাজ্যের দায়িত্ব আছে যে জুমলা কোম্পানি সিএমডি হচ্ছে বিপ্লব দেব
এবং এরা শুধু বিজনেস এবং স্টেটের পাবলিকের মানি গভর্নমেন্টের এক্সচেকার লুটে ফুটে খেয়ে কয়েন ছিল। উনি বলেননি নট বাই পেপার, দিস দ্য পেপার বিং প্রিপেয়ার বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যান্ডেড ওভার টু দ্য ইন্ডিয়ান হোম মিনিস্টার। কোথায় বাকিগুলো কেন উচ্চারিত হলো না? এই যে 33% কি উনি বলেছেন কি আছে এতে? প্রোভাইডিং 33% রিজার্ভেশন ইন অল স্টেট গভর্নমেন্ট জবস এন্ড আউটসোর্স ম্যান পাওয়ার ইন ফিউচার ভ্যাকেন্সিস। ফিউচার ভ্যাকেন্সিস বলতে ইটস এ ভেক্টর, ফিউচার ভ্যাকেন্সি বলতে ভ্যাকেন্সিস তো প্রচুর রয়েছে বিভিন্ন দপ্তরে। সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে বাজেটের এক গ্লান্স আপনারা সংগ্রহ করে থাকেন, বাজেটের এক গ্লান্সের পেছনের দিকে আপনারা যাবেন, গিয়ে দেখবেন প্রতি বছর যে বাজেট এখানে পেশ করা হয় বাজেটের এক গ্লান্সে কোন কোন বছর কি পরিমাণ আপনার পেনশন আসছে, রিটায়ারমেন্ট আসছে, তার ডিটেলস বর্ণনা থাকে এবং কোন কোন দপ্তর থাকে এবং টোটাল ফিগার থাকে। এই যে গত 4 বছর ধরে সরকারটি রয়েছে প্রচুর পরিমাণে এখানে রিটায়ারমেন্ট গেছে, পেনশন গেছে। এখন নিয়ম হচ্ছে 1 বছরের মধ্যে এই যারা পেনশনে যাবে এই পোস্টগুলো 1 বছর অব্দি তার মেয়াদ থাকবে, জীবিত থাকবে। 1 বছর পর এই পদগুলো অ্যাবলিশ হয়ে যাচ্ছে। প্রচুর পদ যে কোনো স্যাংশন ক্রিয়েটেড পোস্ট সেগুলো অ্যাবলিশ হয়ে গেছে। তাহলে এই যে ইন ফিউচার ভ্যাকেন্সিস এর ফ্যাক্টর, এটা যেন কবে থেকে শুরু হবে? সরকারি সমস্ত দপ্তর কন্ট্রাকচুয়াল রেগুলার পোস্টের জন্য কিনা এবং কবে থেকে শুরু হবে সেটা যেন বিস্তারিত জানাবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। ঐক্যবদ্ধ শক্তিশালী জাতীয় কংগ্রেসকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে যারা এই সময়ে কংগ্রেসের পতাকা তুলে সামিল হয়েছে তাদেরকে আমরা দলের তরফ থেকে বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদের কাজে অংশগ্রহণ করার জন্য আমাদের দল উপযুক্ত সময়ে ব্যবস্থা গ্রহণ করবে। সুদীপবাবু বিস্তারিত বলেছে, আমি একটা বিষয়ের উপরে শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, কারণ এটা রাজ্যের মানুষেরও এটা তাদের জানার খুব আগ্রহ। এখানে গতকালকে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এখানে এসেছে, তারপরের দিনটি ছিল আন্তর্জাতিক নারী দিবস, আইন শৃঙ্খলা নিয়ে উনি এই সরকারকে সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক নারী দিবসে মহিলা সংরক্ষণ নিয়েও উনি এই রাজ্যের মানুষকে